উৎসব ছাড়া শাকিব খানের সিনেমা চলে না, এই বদনাম ঘোচাতে সাধারণ দিনে মুক্তি পেয়েছে দরদ সিনেমাটি। প্যান ইন্ডিয়ান হিসেবে নির্মিত হলেও ভারতের আগে দেশের দর্শক এটি দেখার সুযোগ পেল। যদিও প্রচারণা নিয়ে পরিচালক অনন্য মামুনের টালবাহানায় অনুরাগীরা খানিকটা বিরক্ত ছিল, তবে সেসব বিতর্ক কাটিয়ে এই ছবি প্রেক্ষাগৃহে আসার পর কতটা দর্শক টানতে পারল এই প্রশ্নের উত্তর খুঁজতে কথা হয় দেশের কয়েকটি সিঙ্গেল স্ক্রিন ও সিনেপ্লেক্স কর্তৃপক্ষের সঙ্গে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে দেশের বেশিরভাগ সিনেমা হল বন্ধ ছিল। এর মধ্যে কয়েকটি কম বাজেটের ছবি মুক্তি পেলেও তাতে যে হলগুলো খোলা ছিল সেগুলোরও কাজে আসেনি। স্বাভাবিকভাবেই শাকিব খান ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হবেন বলে আশায় বুক বাঁধেন হল মালিকেরা। এর ফলে 15 নভেম্বর 83টি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয় দরদ সিনেমাটি। ফেসবুকের চলচ্চিত্র বিষয়ক গ্রুপগুলোতে এই ছবির হাউসফুল শোর নানা খবর পাওয়া যাচ্ছে। গণমাধ্যমকে অনন্য মামুন জানিয়েছেন, স্টার সিনেপ্লেক্সে প্রথম দিনে এই ছবির রেকর্ড আয় করেছে 30,68,000 টাকা। এই তথ্য আদৌ সত্য কিনা তা জানতে চায় স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাউদ্দিন আহমেদের কাছে। হিসাব বলতে প্রথম দিনটা ভালো গেছে, প্রথম দিন দ্বিতীয় দিন ভালোই গেছে। প্রথম দিনটা বেশি এই ছিল, দর্শকের চাহিদাটা বেশি ছিল, আর পরে একটু কমে গেছে, বেশ ভালোই কমেছে। শাকিব খানের প্রিভিয়াস আমার কয়েকটা মুভিতে খুব ভালো দর্শক পেয়েছিলাম আমরা, তুফান, প্রিয়তমা, তারপর রাজকুমার, প্রচুর আমাদের আশা করেছিলাম যে এটাও সেরকম কিছু হবে। এবং ঈদ ছাড়া শাকিব খান তো একটা সুপারস্টার, তো ঈদ ছাড়া শাকিব খান ভালো কিছু করবে এটুকু আশা করেছিলাম আমরা, আনফরচুনেটলি সেভাবে রেসপন্স পাচ্ছি না। শ্যামলী সিনেপ্লেক্সেও একই দশার কথা জানালেন ম্যানেজার। প্রথম দিনে কোনো শো হাউসফুল হয়নি সেখানে, কেবল সন্ধ্যায় 90% দর্শক ভর্তি ছিল। দ্বিতীয় দিন থেকে কমে যায় দর্শক, যদিও তিনি এর দায় চাপালেন দেশের বর্তমান পরিস্থিতির ওপর। রেসপন্স মোটামুটি শুক্রবার যতটুকু ছিল ইনশাল্লাহ মোটামুটি এটা আশাবাদী ছিলাম, তারপরে আস্তে আস্তে একটু ডাউনের দিকে সেল আর কি। তুফানে যেমন পাইছিলাম, তুফানের সেল কিন্তু আস্তে আস্তে বাড়িয়ে গেছে, যেমন আমি হয়তো দূর না দেওয়া উচিত না, তারপরও ওই সেল কিন্তু আস্তে আস্তে বাড়ছে, ইমপ্রুভ করছে, কিন্তু এইটার সেলটা আস্তে আস্তে ড্রপের দিকে যাচ্ছে। আর রিপিটেশন দর্শকটা কম, আর পাবলিকের যে ছবি সম্বন্ধে কমেন্টমেন্ট এটা কিন্তু প্লাস নেগেটিভ পজিটিভে। চট্টগ্রামের সিলভার স্ক্রিনে দরদ কেমন চলছে জানতে যোগাযোগ করা হয় ম্যানেজার অপারেশনের সঙ্গে, তিনিও আশাব্যঞ্জক কিছু শোনাতে পারলেন না। দর্শক প্রথম দিন একটু ছিল শুক্রবারে, বাট শনিবার রবিবার দুই দিনই আশানুরূপ হয়নি, অর্ধেকের চেয়েও কমে গেছে, অর্ধেকের চেয়েও কমে গেছে। আমার মনে হয় যথেষ্ট প্রচার হয় নাই, যেভাবে প্রচার করার দরকার ছিল চিটঅঙ্গে ওইভাবে হয় নাই। তো যশোরের মণিহার সিনেমা হলের স্বত্বাধিকারী জানালেন, সিনেমাটি চালিয়ে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি। খুলনা শঙ্খ সিনেমা হলের ম্যানেজার রেজাউল করিমও এমনটা বললেন। না, সেরকম কিছু না, মানে যেরকম আমরা আশা করছিলাম ওরকম কিছু না। তুফান বা অন্যান্য ছবিগুলো যেরকম ভালো গেছে, এটা অনেক খারাপ গেছে আমাদের। টোটাল সেলের 10 ভাগের 1 ভাগ এরকম। সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন বলিউডের সোনাল চৌহান, অন্যান্য চরিত্রে রয়েছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, কিমতু রাতিশ।